আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য দরকার হয় 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ওয়াচ টাইম। 5000 ফলোয়ার যেভাবেই হোক আমরা পূরণ করতে পারি, কিন্তু 60000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে অনেক কষ্ট হয়ে পড়ে। তো এই ভিডিওতে আমি একটি সিক্রেট হিডেন টিপস শেয়ার করব, যেই টিপসটি অ্যাপ্লাই করে আপনার ফেসবুক পেজে 60000 মিনিট ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন মাত্র 1 থেকে 2 ঘন্টার ভিতর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 1 থেকে 2 ঘন্টার ভিতর আপনি আপনার ফেসবুক পেজের জন্য 60000 মিনিট ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন। তো কীভাবে পূরণ করবেন দেখাচ্ছি। তো তার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, ফার্স্ট অফ অল আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে প্রথমে সার্চ করতে হবে vdwestpanel.com। এটা লেখার পর এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্ট অফ অল আপনাকে একটি ইউজার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো ইউজার অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, আপনি জাস্ট সাইন আপে ট্যাপ করবেন, তারপর আপনার একটি ইউনিক ইউজার নেম দিবেন, একটি জিমেল দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে চেকবক্স টিক করে আপনি জাস্ট সাইন আপে ট্যাপ করবেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পর এখানে সাইন ইনে ট্যাপ করবেন অথবা লগ ইন পেজে চলে আসবেন। আসার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক পেজের ওয়াচ টাইম পূরণ করার জন্য একটু নিচে আসতে হবে, অথবা আপনি 3 লাইনে ট্যাপ করবেন, নিউ অর্ডারে ট্যাপ করে দিবেন, তারপর এরকম ইন্টারফেস আসতে আপনি স্ক্রল অন করে নিচে আসবেন। তো এখানে ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি আছে এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনি সিলেক্ট করবেন ফেসবুক ওয়াচ টাইম। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন ফেসবুক ওয়াচ টাইম, সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সার্ভিস অপশন আছে, সার্ভিসে ট্যাপ করে আপনি এখানে যে কোনো একটি সার্ভিস সিলেক্ট করতে হবে। তবে তার আগে এখানে বলে রাখি, আপনি যে 3 ঘন্টার ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করবেন, সেই ভিডিওতে 3 ঘন্টা ভিডিওতে ওয়াচ টাইম নিতে হলে আপনার 81 সেন্ট খরচ হবে। তারপর যদি আপনার 2 ঘন্টা ভিডিও হয় তাহলে এখানে 90 সেন্ট খরচ হবে, আর যদি 1 ঘন্টার ভিডিও হয় তাহলে এখানে $1.24 খরচ হবে। তো এখানে $1=121 মাত্র। তো আমরা যেহেতু লো রেটের ওয়াচ টাইমটা নিব, তো আমরা 81 সেন্ট এটা সিলেক্ট করে দিব। তো তার আগে আপনাকে এখানে অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করতে হবে। তো জাস্ট আপনি 3 লাইনে ট্যাপ করবেন, তারপর অ্যাড ফান্ড এখানে ট্যাপ করে দিবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্টে 27 সেন্ট অলরেডি আছে, তো আমরা আরও 60 সেন্ট এখানে অ্যাড করব। তো এখানে আপনি মিনিমাম মাত্র 20 সেন্ট অ্যাড করতে পারবেন, 25 টাকা অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়াচ টাইম নিব 84 সেন্ট, তো আমাদের 27 সেন্ট অলরেডি আছে, তো আমরা আরও 60 সেন্ট অ্যাড করব। তো 0.60 সেন্ট তারপরে পেতে ট্যাপ করে দিব। তারপরে তাদেরকে পেমেন্ট করার 3টি অপশন পাবেন, বিকাশ, নগদ, রকেট। তো আমি বিকাশ সিলেক্ট করে দিব। তো এখানে দেখুন আমার 60 সেন্টের প্রাইস হলো 73 টাকা। তো এখানে ইনস্ট্রাকশন বলা দেওয়া আছে যে কিভাবে আপনি এখানে পেমেন্ট করবেন। তো ফার্স্ট অফ অল আপনার বিকাশ অ্যাকাউন্টে যেতে হবে, সেন্ড মানি ট্যাপ করতে হবে, তারপরে নাম্বারটি কপি করতে হবে। তো চলে আসবে আমার বিকাশে, তারপরে সেন্ড মানিতে ট্যাপ করতে হবে, তারপর ওয়েবসাইট থেকে যে নাম্বারটি কপি করছেন এটা পেস্ট করে দিবেন, তারপর নেক্সটে ট্যাপ করে দিবেন। তারপর এখানে আমাদের যেই টাকাটা উঠাতে হবে, সেম টাকা এখানে উঠাতে হবে, এখানে 73 টাকা উঠাতে হবে। তো আমরা বিকাশে 73 টাকা সিলেক্ট করে দেব, তারপর নেক্সটে ট্যাপ করে দিব। ওকে, তারপর আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন। তারপর আপনার সেন্ড মানি কমপ্লিট হওয়ার পর এখানে একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন, ট্রানজ্যাকশন আইডিটা ফার্স্ট অফ অল কপি করতে হবে। তো কপি করার পর ওয়েবসাইটে আসবেন, আসার পর এই যে এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি দিন বাংলা লেখা আছে, আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন ট্রানজ্যাকশন আইডিটা। তো স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর ভেরিফাই আছে, ভেরিফাইতে ট্যাপ করে দিবেন। দেখুন আমার পেমেন্ট কমপ্লিট, আমার পেমেন্ট অলরেডি কমপ্লিট। আমরা এখন ওয়াচ টাইমের জন্য অর্ডার করব। তো নিউ অর্ডারে ট্যাপ করব, তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আমরা ক্যাটাগরি এখানে 60K ওয়াচ টাইম দিয়ে দিব, তারপর সার্ভিসে আমরা প্রথমটাই সিলেক্ট করব 81 সেন্টের। তারপর এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে খুবই সহজভাবে বলা হয়েছে যে একটি ভিডিও 3 ঘন্টা 1 মিনিট প্লাস হতে হবে, তারপর এখানে 60000 মিনিট = 1000 কোয়ান্টিটি। তো এত কিছু ঝামেলা নাই, আপনি জাস্ট 3 ঘন্টার একটি ভিডিও আপলোড করবেন, সেটা আপনার নিজের অরিজিনালও হতে পারে। আর 3 ঘন্টার ভিডিওটা যদি আপনার অরিজিনাল না হয় তাহলে কিভাবে আপনি পাবেন 3 ঘন্টার ভিডিও? আপনি ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পর সার্চ করবেন 3 hour 5 মিনিট টাইমার। এখানে সার্চ করার পর অনেক ভিডিও পেয়ে যাবেন, যে কোনো একটি ভিডিও আপনি এখানে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনার যদি কম রেটেটা নিতে চান তাহলে আপনার 3 ঘন্টার উপরে ভিডিওটি থাকা লাগবে, আর যদি একটু বেশি নিতে চান তাহলে 2 ঘন্টা হয়ে যাবে। তো আপনি ইউটিউবে এসে এটা সার্চ করলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। তবে আমি রিকমেন্ড করবো আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন ফেসবুক পেজে, সেই ভিডিওগুলো সবগুলো অ্যাড করে 3 ঘন্টার একটি ভিডিও বানাবেন, তারপর সেই ভিডিওটি আপলোড করে আপনি সেই ভিডিওতে
ওয়াচ টাইম নেবেন। তো আমি চলে আসব আমার একটি ফেজে, ফেজে আসার পর আমি যেই ভিডিওটাই এখানে সাবমিট করব সেই ভিডিওটা বের করব। কপি করার পর আমরা চলে আসব সেই ওয়েবসাইটে যেখানে আমরা ওয়াচ টাইমের জন্য অর্ডার করব। তো আমাদের সব কিছু কমপ্লিট, পেমেন্ট দেওয়া কমপ্লিট, আমরা জাস্ট এই লিঙ্কে আমাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিব। ওকে, ভিডিও লিঙ্কটা সেম এরকম হতে হবে। এরপর সব কিছু ঠিকঠাক হলে আপনি জাস্ট প্লেস অর্ডার এখানে ট্যাপ করে দিবেন। গাইস এখানে দেখুন আমাদের অর্ডারটি সাবমিট হয়ে গেছে। তো আমার এখানে সার্চ কেটে গেছে 81 সেন্ট। আপনারা জাস্ট এভাবে আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারেন। তো আর এই ওয়েবসাইটটি খুবই ট্রাস্টেড, আমি অনেকদিন ধরে কাজ করতেছি। এখানে দেখুন আমার স্পেন্ট ব্যালেন্স, আমি এই ওয়েবসাইটে কত টাকা স্পেন্ড করেছি, মানে কত টাকা খরচ করেছি, এখানে $6 প্লাস খরচ করেছি। তার মানে এই ওয়েবসাইটটি খুবই ট্রাস্টেড, কোনো ঝামেলা করে না। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর ভিডিওতে কোনো সমস্যা হলে আমার ইনবক্সে করতে পারেন অথবা ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।